মিড ডে মিলের খাবারে বিষাক্ত পোকা। স্কুলের ছাত্রছাত্রীরা খেলো পোকা মেশানো খাবার। ঘটনাটি বামুচিয়া বিধানসভার বাজালঘাট স্থিত বাজালঘাট হরিজন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। মোট 22 জন ছাত্রছাত্রী রয়েছে বিদ্যালয়টিতে। আজ তথা শুক্রবার দুপুরে বিদ্যালয়ের পড়ুয়ারা মিড ডে মিলের খাবার প্রায় অর্ধেক খাওয়ার পর তারা দেখে তরকারিতে অজস্র পরিমাণে পোকা মেশানো রয়েছে। খবরটি ছড়িয়ে পড়তে স্থানীয় যুবকরাও বিদ্যালয়ে গিয়ে লক্ষ্য করতে পারে খাবারে পোকা রয়েছে। বিগত 4-5 দিন ধরে বিদ্যালয়ের মিড ডে মিলের খাবারে মিলছে পোকা, অভিযোগ স্থানীয় লোকেদের। বিদ্যালয়টির এসএমসি কমিটির চেয়ারম্যান স্বপন সরকারও খাবারে পোকার বিষয়টি সত্য বলে দাবি করেন। উনি আরও জানান, বিদ্যালয়ের ইনচার্জ সুবিধা সেন বিদ্যালয় পরিচালনা সহ মিড ডে মিলের খাবার দেখভালের ক্ষেত্রে কোনো ভূমিকাই পালন করছেন না। আমারে কইছে যে আমি মানে আমি স্কুলে আসলাম পরে, তারপর আমি ফটো তুলছিলাম আর কি, তার খাবারের মধ্যে অনেকগুলি পোক আসলো, তো আমি ফটো তুলছি পরে তাই না, আমার কইতেছে আমি কে লিগা ফটোটি তুলছি, তাই না কইয়া কেটে তুললাম না। তারপরে আমি হেরা বাড়ি একজনের বাড়িতে আসলাম, তো তাই না হেরা বাড়ি গেছে, গিয়েছিল আমার আমি কার পারমিশন নিয়ে ফটোটি তুলছি। আসলে কি মিড ডে মিলের ভিতরে খাওয়ার ভিত্তিক পোক আসিল? হ্যাঁ, আমরা কয়েকজনে দেখছিও, তো বাচ্চারাও আসলো, তারাও দেখছে, তো অনেক এর মধ্যে অনেকে খাইয়ে হলাইছে, তো অনেকে খাই দেখছে বলে আর খাইছে না, তো তাই না ম্যাডাম এসে কইতাছে ক আইও, অনেকেরা কইতাছে যে কেডা কেডা খাইছোস, কেডা কেডা খাইছোস না ক ফালাইছোস কেড়ে খাউন্ডি। তুমি আজকে দেখছো না আর দেখছো না? তাই এই ঘটনারই প্রায় সময় হয়ে যায়। তুমি কবে দেখছো? আজকে দেখছো? আমি আজকে দেখছি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।